এবার আসছি পঞ্চম শ্রেণীর পরিবেশ নিয়ে। পরিবেশের যে প্রথম প্রশ্ন সেটা দেখো, একটা পরিবার বৃক্ষ বা ফ্যামিলি ট্রি দেওয়া হয়েছে। সাধারণত এই ধরনের প্রশ্ন সঙ্গে তোমরা পরিচিত নও। পরিবার বৃক্ষটিতে দুটো ভাগে ভাগ করা হয়েছে এবং নিচে প্রশ্ন করা হয়েছে সুপ্রিয়ার মামার নাম কি। সুপ্রিয়ার মামার নাম জানতে হলে তোমাদের এই পরিবার বৃক্ষটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। প্রথমে দেখতে হবে সুপ্রিয়া কোথায়। এখানে রয়েছে সুপ্রিয়া। সুপ্রিয়ার বাবা এবং মা বিমল এবং সুনীতি। মামার বাড়ি মায়ের ভাইকে মামা বলে তোমরা জানো। তাহলে মায়ের দিকের যে ফ্যামিলি অর্থাৎ মায়ের যে ভাই, দেখো এখানে রয়েছে আশিস। তাহলে সুপ্রিয়ার মামার নাম কিন্তু আশিস। এইভাবে তোমাদের বিশ্লেষণ করতে হবে। আবারও বলছি, ন্যাসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সরাসরি তোমাদের টেক্সট থেকে বা তোমাদের বই থেকে আসবে না। প্রশ্নগুলো তোমাদের কতটা তোমরা শিখতে পেরেছো, তোমাদের কতটা বোধ হয়েছে, তোমরা 1 থেকে 4 পর্যন্ত কিভাবে শিখে এসছো, কতটা শিখেছো, তার উপরে ভিত্তি করেই কিন্তু আসবে। যেমন 2 নম্বর প্রশ্ন দেখো, মানব দেহে খাবার যে পথে হজম হয় তার সঠিক ক্রমটি খুঁজে বের করো। এই ক্রমটি খুঁজে বের করতে তোমাকে 4টে জিনিস জানতে হবে। 1 মুখ বিবর কি, 2 গ্রাসনালী কি, 3 ক্ষুদ্রান্ত কি, 4 পাকস্থলী কি। তাহলেই কিন্তু তুমি পরপর 4টে ক্রমে সাজাতে পারবে। মুখ বিবর কি, আমরা মুখের মধ্যে যখন কোনো খাদ্যের অংশ বা ধরো একদলা খাবার ঢোকাচ্ছি, মুখের যে হা এটিকেই বলা হয় মুখ বিবর। গ্রাসনালী কি, গ্রাসনালী অর্থাৎ খাদ্য নালীর কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ খাদ্য যে পথে পাকস্থলীতে যায় সেটিকেই আমরা গ্রাসনালী বলি। গ্রাসনালীর পরে কি আসে, পাকস্থলী, অর্থাৎ যেখানে খাদ্যটা গিয়ে জমা হয় এবং হজম প্রক্রিয়া শুরু হয়। এবং পাকস্থলীর পরে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে ক্ষুদ্রান্ত। হজমের পরে যে অংশটুকু হজম আরো বাকি থাকে, পাকস্থলীতে হজম পুরোপুরি হয় না, ক্ষুদ্রান্তেও গিয়ে কিন্তু এই হজম প্রক্রিয়া চলতে থাকে। তাহলে পাকস্থলীর পরে আসছে ক্ষুদ্রান্ত। আশা করি তোমরা এবার এই প্রশ্নের উত্তরটা যথার্থ কিন্তু দিতে পারবে। এরপরে যেটা আসে দেখো, এই যে ছবিটা এখানে কিন্তু, এইটা কিন্তু আমি কিছুদিন আগেই তোমাদের যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেটিতে কিন্তু আমি দেখিয়েছি। তোমরা ওই ভিডিওটা যদি দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। পরিবেশে কিন্তু তোমাদের অনেক ছবি ভিত্তিক প্রশ্ন আসবে, চিত্র ভিত্তিক প্রশ্ন। যেমন 5 নম্বরের প্রশ্নটাই হচ্ছে, দেখো এখানে তোমরা তোমাদের পরিবেশ বইয়ে দেখেছো বিভিন্ন ধরনের ম্যাপ থাকে, মানচিত্র থাকে, এখানেও ঠিক সেই রকম দেওয়া। এবং এখানে যে এতগুলো সাইন দেওয়া, এতগুলো চিহ্ন দেওয়া, কোনটা কোন চিহ্ন এখানে বাঁদিকে সুন্দর করে লিখে দেওয়া আছে, এইটা যদি তোমরা বিশ্লেষণ করতে শেখো, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। পরের যে প্রশ্নটা 6 নম্বর প্রশ্ন, এখানে বার গ্রাফ আছে বা চিত্র লেখো। তোমরা হঠাৎ করে মনে হবে যে আগে তো কোনোদিনও বার গ্রাফ করিনি, এইরকম লম্বা লম্বা কি, এগুলোকে বলে বার ডায়াগ্রাম বা বার গ্রাফ। একটা কথা মনে রাখবে, এই বার গ্রাফের মাধ্যমে মাছের যোগানের কথা বলা হয়েছে। যে বারের উচ্চতা যত বেশি সেই মাছের যোগান তত বেশি, এই কথাটা মনে রাখবে। আবার বলছি, যে বারের উচ্চতা যত বেশি সেই মাছের যোগান যত বেশি। এবার এখানে দেখো লেখা রয়েছে 2010 সাল। 2010 সালে সবচেয়ে বড় বার কোনটা, রুই। রুইয়ের বারের উচ্চতা কিন্তু সবচেয়ে বেশি। তাহলে তোমরা কিন্তু বলতে পারো যে রুইয়ের যোগান বাজারে সবচেয়ে বেশি। আবার সবচেয়ে কম বার কোনটা, ন্যাদোষ। তাহলে ন্যাদোষ বারটা দেখো ছোট্ট একটুখানি, তাহলে আমরা বলতে পারি যে ন্যাদোষ মাছের যোগান কিন্তু 2010-এ সবচেয়ে কম। ঠিক একইভাবে 2020-তেও এই বার দেখে তোমরা হিসাব করবে কোন মাছের যোগান সবচেয়ে বেশি, কোন মাছের যোগান সবচেয়ে কম। এবং তারপরে অপর পাতায় যে প্রশ্নটা আছে সেটা নিজেরা করবে। আরেকটি প্রশ্ন দেখো, আমি বলি ছবিগুলি দেখে নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রজাপতি, মাছ, গিরগিটি, চিংড়ি, কোন 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 প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে। আমরা কি জানি যে প্রাণীর মেরুদণ্ড আছে সেই প্রাণী মেরুদণ্ডী। প্রথমে আমরা ছেটে বাদ দেব কোনটি মেরুদণ্ডী নয়,
প্রজাপতি কিন্তু অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ড কিন্তু নেই, এবং চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী, চিংড়িরও কিন্তু মেরুদণ্ডী নেই। তাহলে বাকি রইল কজন? দুটো, টিকটিকি এবং মাছ, কারণ এই দুই প্রাণীরই কিন্তু মেরুদণ্ড আছে। এইবার বলেছে কোন প্রাণীটি মেরুদণ্ডী এবং তার পাখনা আছে। তা টিকটিকির তো পাখনা নেই, বাকি রইল মাছ, তাহলে মাছই উত্তর হবে। এইভাবে তোমরা কিন্তু বিশ্লেষণ করে ন্যাসের যে প্রশ্নপত্র, তোমাদের 12ই নভেম্বর তোমাদের ফাইনাল পরীক্ষা হবে, সেখানে তোমরা তোমাদের দিতে হবে। সব প্রশ্নের উত্তর কিন্তু আমি আলোচনা করে দিলাম না, যেভাবে অ্যানালাইজ করা হলো, যেভাবে বিশ্লেষণ করা হলো, তোমরা ঠিক সেইভাবে প্রতিটা প্রশ্নের এইভাবে বিশ্লেষণ করে, প্রতিটা অপশনের বিশ্লেষণ করে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। এগুলো তোমাদের কিন্তু শুধুমাত্র মডেল প্রশ্নপত্র, ন্যাসের প্রশ্ন এই ধরনের হয় সেটি বোঝানোর জন্য এই প্রশ্নগুলো সরকার থেকে দেওয়া হয়েছে। ন্যাসের যে পরীক্ষা 12ই নভেম্বর হবে, সেখানে তোমরা ন্যাসের পরীক্ষা দেবে এবং এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে।